नमस्कार, बांगलार मन थेके बोलछि सन्मय बंदोपाध्याय। शेष पर्यन्त योगी आदित्यनाथ उत्तर प्रदेश मुख्यमंत्री सीबीआई तदंतर निर्देश दिलेन हाथरस कांड निये। एबं तार आगे आपनारा सबाई जानें पाँच पाँच जन पुलिस अफिसर के शास्ति दिएछेन। ममता बंदोपाध्यायेर मतो शुधुमात्र ट्रांसफार अर्डार धरिए अर्थात पोस्टिंगटाके एक जिला थेके आरेक जिलाय ना करे दिए सरासरि तादेर सासपेंशनेर आवतायने एनेछेन। एबं शुधु ताई नय, বলেছেন নার্কো পলিগ্রাফ টেস্ট হবে, অর্থাৎ সেই সব পুলিশ অফিসাররা প্রকাশ্যে কোনো মিথ্যে সাক্ষী দিচ্ছে কি না সেটার জন্য নার্কো পলিগ্রাফ টেস্ট হবে। কাদের? পুলিশ অফিসারদের। ভাবা যায়, আজকের ভারতবর্ষে দাঁড়িয়ে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিচ্ছেন। হাজার সমালোচনার মধ্যে, তার নানান ধরনের কাজের মধ্যে ত্রুটি থাকা সত্ত্বেও যোগী আদিত্যনাথ যে সিদ্ধান্তটি নিলেন ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে উল্লেখযোগ্য ঘটনা বলে আমরা মনে করি। এবং তার পাশাপাশি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। আসল প্রকৃত অপরাধীকে খুঁজে বার করা হোক, চিহ্নিত করা হোক, যেসব পুলিশ অফিসাররা এই অন্যায় করেছেন তাদের পেছনে যদি কোনো রাজনৈতিক নেতা নেত্রী নির্দেশ থাকে তারাও চিহ্নিত হোক। ভারতবর্ষের আমজনতা সেটাই চাইছে, যোগী আদিত্যনাথ সেটাকে মান্যতা দিচ্ছেন। আর তাকে কেন্দ্র করে আজকের বাংলায় মুখ্যমন্ত্রী যখন পথ হাঁটছেন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তিনি কি এই সাহসটা কোনো দিন দেখাতে পারবেন? ধরুন রাজগঞ্জে যে 14 বছর এবং 16 বছরের দুই কন্যা গণধর্ষিতা হওয়ার পর তাদের মধ্যে একজন বিষ খেয়ে আত্মহত্যা করল, তারপর সেই ব্যাপারে তাকে প্রোটেকশন দেওয়ার ব্যাপারে অর্থাৎ অপরাধীদের প্রোটেকশন দেওয়ার ব্যাপারে যথাযথ ভূমিকা পুলিশ পালন করছে কি না সেটাও তো দেখা দরকার। আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে চারিদিক ধরে যে ধরনের অন্যায় অবিচার মহিলাদের ওপর হচ্ছে, গতকাল উত্তর চব্বিশ পরগনা আরেকটি সংবাদ আমাদের কানে এসেছে। আপনারা জানেন বাগনান, জানেন আপনারা ডেবরা ঘাটাল, বারবার বিভিন্ন ধরনের সংবাদ সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে এবং যথারীতি এই সরকার পুলিশ প্রশাসন সেটাকে চাপার চেষ্টা করছে। বারবার বলছি, হলদিয়া নদীর তীরে দুই মা এবং মেয়েকে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারার যে ঘটনা হয়েছিল তা নিয়ে বাংলার সংবাদ মাধ্যমের নীরবতা আমাদের বিস্মিত করেছে। আজকে হাথরস নিয়ে আনন্দবাজার পত্রিকা, এই সময় পত্রিকা বর্তমান কিংবা এবিপি আনন্দ যে ভূমিকা পালন করছেন সেটা যথার্থ, সেটা সঠিক। কিন্তু পাশাপাশি এই বাংলায় যখন নারীদের ওপর নির্যাতন হয় তখন এরা নীরবতা পালন করেন কেন? বারবার এই প্রশ্নটা আসছে। যেসব বিপ্লবী বা অতি বিপ্লবীরা এই পশ্চিমবঙ্গের ত্রুটি ধরতে পারেন না, বকলমে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করেন, তাদের কাছেও প্রশ্ন যে বাংলার নারীরা কি অন্যায় করলো, কি অপরাধ করলো। আজকে একই সঙ্গে আমাদের প্রশ্ন মনে আসে যে যেখানে নির্ভয়া কাণ্ডে কনভিক্টেডের শাস্তি হয়ে গেল সেইখানে দাঁড়িয়ে কামদুনিতে 2013 সালের পর আজকে 8 বছর অতিক্রান্ত কামদুনির সেই হতভাগ্য পরিবার কিন্তু জাস্টিস পেল না, বিচার পেল না। এর জন্য কিন্তু কোনো কলকাতার তথাকথিত প্রগতিশীল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নরা মাঠে ময়দানে আর মিছিল করেন না, কামদুনি নিয়ে আর মিছিল হয় না। অপরাধীদের শাস্তির দাবিতে তো একটা মিছিল হতে পারে, আনন্দবাজার পত্রিকা তার সম্পাদকীয় কিংবা উত্তর সম্পাদকীয় কোনো নিবেদন করেন না। বর্তমানে এই সময় পত্রিকা কামদুনি নিয়ে একটি লাইনও উচ্চারণ করেন না। এই বাংলায় দাঁড়িয়ে কামদুনি কাহিনীর পর 2013 সালে সম্ভবত 7ই জুন সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় কামদুনিতে তার এক মাসের মধ্যে গিয়ে বলেছিলেন, আমরা এক মাসের মধ্যে অপরাধীদের শাস্তি সুনিশ্চিত করব, ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে এবং তাদের ফাঁসি চাইব। এ কথা বলার পর আজও তাদের ফাঁসি হয়নি। রাজ্য সরকার হায়ার কোর্টে যে লড়াইটা রিলাকটেন্ট, কেন? অপরাধীদের পেছনে তৃণমূলের হাত, প্রভাবশালীর যোগ, জানতে চায় বাংলার মানুষ। পার্কশিট কাণ্ডের মূল অভিযুক্ত আজও ছাড়া পেয়ে গেছে, অথচ তাঁর যিনি পরিচিত নেত্রী তিনি আজকে তৃণমূলের নেত্রী হয়ে গেছে। এসব নানান কাণ্ড নিয়ে আজকে কলকাতায় বুদ্ধিজীবীরা মোমবাতি মিছিল করেন না, তথাকথিত প্রগতিশীলরা কলকাতায় মোমবাতি মিছিল করেন না। এবং পাশাপাশি যখন আজকে বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিড়লা তাঁর তারামণ্ডল থেকে গান্ধী মূর্তির পাদদেশে হেঁটে 33 মিনিটের একটা জ্বালাময়ী ভাষণ দিয়ে নিজের দলিত প্রেমকে সামনে প্রকাশ্যে আনার চেষ্টা করছেন, তখন প্রশ্ন আসে যে আদতে বাংলা থেকে দৃষ্টিটাকে উত্তরপ্রদেশে ঘুরিয়ে দেওয়ার জন্যই কি মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা চালাচ্ছেন?
আজকে বামপন্থী এবং কংগ্রেসীরা রাস্তায় মিছিল বার করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল বার করেছেন, একই সঙ্গে কিন্তু আজকে একই বিষয় তৃণমূল কংগ্রেস, বাম এবং কংগ্রেস এক জায়গায় এসে পৌঁছচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা কেউ কেউ বলছেন যে 2021 নয়, 2024 2026 অর্থাৎ লোকসভা এবং পরবর্তী বিধানসভা নির্বাচনে হয়তো এ দৃশ্য দেখা যাবে, বাম কংগ্রেস তৃণমূল এক ছাতার তলায় দাঁড়িয়ে নির্বাচন লড়ছে। রাজনীতিতে ফুল স্টপ বলে কিছু নয়, নেই, থাকে না, ফলে স্বাভাবিকভাবে সে সম্ভাবনাও কিন্তু পর্যবেক্ষকরা উড়িয়ে দিচ্ছে না যে 2024 নির্বাচনে হয়তো দেখা গেল একটা কমন ক্যান্ডিডেটকে সামনে রেখে বাম কংগ্রেস এবং তৃণমূল লড়ছে ভারতীয় জনতা পার্টির পক্ষে। এটা ভবিষ্যতের ব্যাপার, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে চলুন আমরা একটু যোগীর এই সিবিআই চাল আমরা যে নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেই প্রসঙ্গে ফিরে আসি। আবারও বলছি, যোগী আদিত্যনাথের প্রশাসনের হাতরস নিয়ে একাধিক ত্রুটির পদক্ষেপ থাকা সত্ত্বেও, প্রথম দিক থেকে একাধিক ভুল তিনি তার সরকার করার পরও অন্তত দুটি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এক, পাঁচজন পুলিশ অফিসারকে কোনো ট্রান্সফার পোস্টিং না দিয়ে সঙ্গে সঙ্গে তাদের সাসপেনশন করা এবং তারপর সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া বিরোধীদের অস্ত্র ভোঁতা করার জন্য। হতে পারে বিরোধীদের চাপে, হতে পারে সংবাদ মাধ্যমের চাপে, এবং হতে পারে কেন, অবশ্যই সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া, বিরোধী রাজনৈতিক দলগুলোর যথাযথ আন্দোলনের ফলে যোগী সরকার এই সিদ্ধান্ত নিল। কিন্তু আজকের বাংলায় সেটা হয় না কেন, এ প্রশ্নটা ঘুরে ফিরে আসে। এখানে সংবাদ মাধ্যম বিক্রি হয়ে গেছে, আনন্দবাজার পত্রিকা, এবিপি আনন্দ গোষ্ঠী নবান্নের কাছে নতজানু হয়ে গেছে। আজকে আজকে গ্রাম বাংলায় যখন নারী নির্যাতন হয়, এবিপি আনন্দ, আনন্দবাজার পত্রিকা, এই সময় বর্তমান পত্রিকা, 24 ঘন্টা নিউজ 18 চ্যানেল সেগুলো দেখতে পায় না, ফলে স্বাভাবিকভাবে এ বাংলায় কিন্তু হতভাগ্য নারীরা, তাদের ভাগ্য অন্ধকারেই থেকে যায়। আর উত্তরপ্রদেশে একজন নারী নির্যাতিত হয়ে খুন হয়ে পুলিশের, পুলিশ তাকে আড়াল করার চেষ্টা করলে পাতার পর পাতা, পৃষ্ঠার পর পৃষ্ঠা সম্পাদকীয় নিবন্ধ, রানিং কমেন্ট্রি হয়, অথচ এই বাংলার, এই বাংলারই একটি জেলায় হলদিয়ার নদীর তীরে যখন জীবন্ত মায়, মেয়ে এবং মেয়ে অগ্নিদগ্ধ নয়, তাদের পুড়িয়ে তার দেহ সৎকার করা হয়, তখন সেখানে রানিং কমেন্ট্রি হয় না। এই বাস্তব অবস্থাটাকে ধরার জন্য এই যোগীর সিবিআই চাল নিয়ে আজকে আমরা গিয়েছিলাম বিশিষ্ট গবেষক অধ্যাপক বিমল শঙ্কর নন্দর কাছে। কি বললেন বাংলার মনকে, আসুন শুনি। নমস্কার বিমল দা, সন্ময় বলছি। নমস্কার, বলছি উত্তরপ্রদেশে যোগী শেষ পর্যন্ত সিবিআই তদন্তের নির্দেশ দিলেন এবং পাঁচজন পুলিশ অফিসারকে তার আগে সাসপেনশনের আওতায় এনেছেন, বিষয়টাকে কিভাবে দেখছেন? না দেখুন, একটা কথা বলি, সেটা হচ্ছে উত্তরপ্রদেশের হাথরাসে যেটা ঘটেছে, দলমত নির্বিশেষে, চিন্তা নির্বিশেষে সকলেরই নিন্দা করা উচিত এবং অনেকেই সকলেই নিন্দা করছেন, এটা নিয়ে কোনো জায়গা নেই। কিন্তু একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আপনিও জানেন, আমিও জানি যে এই ঘটনাগুলোর একটা সামাজিক প্রেক্ষাপট রয়েছে এবং সেই জায়গাটা যতক্ষণ পর্যন্ত আমরা অ্যাড্রেস করতে পারবো ততক্ষণ কিন্তু এই সমস্যাগুলো থেকে মুক্তি হবো না, ফলে এই সমস্যাগুলো চলতেই থাকবে। কিন্তু এর মধ্যে সিলভার লাইনিং যেটা, সেটা হচ্ছে যোগী আদিত্যনাথ তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন, এর আগে তিনি কেন্দ্রের নির্দেশে সিট গঠন করেছিলেন এবং যে দুস্থ পরিবার যাদের মেয়েটি মারা গেছে তাদের 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছিলেন, তাদের পরিবারকে চাকরি দেওয়ার কথা বলেছিলেন, ফলে সরকার তার ভূমিকাটা একদম পালন করেনি সেটা বলবো না। বিশেষত সিবিআই তদন্ত, সেই সিবিআই তদন্ত নিশ্চয়ই আমাদের সত্যের কাছে পৌঁছতে সাহায্য করবে। কিন্তু এখানে আরেকটা বিষয় আপনাকে বলি গুরুত্বপূর্ণ, শুধু পুলিশ অফিসারদের সাসপেন্ড করেননি, তিনি তাদের নার্কোপলিক দপ্তর টেস্টেরও নির্দেশ দিয়েছেন, অর্থাৎ তারা যে কাজটা করেছিল তার সত্য মিথ্যা যাচাই করারও নির্দেশ দিয়েছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বিষয়টিকে উত্তরপ্রদেশের শাসক দল এবং সরকার অত্যন্ত সিরিয়াসলি নিয়েছে, ফলে এটা তখনই দূর করা সম্ভব হবে যদি পুলিশ প্রশাসনকে অ্যাক্টিভেট করা যায়, তাদের ভূমিকাটা নির্ধারণ করে দেওয়া যায় যে তোমার কাজ এইটা, তুমি এইটা করবে, মানুষের পাশে দাঁড়াবে, মানুষ অত্যাচারিত হলে দল মত বা জাত পাত না দেখে তুমি তার পাশে দাঁড়াবে। ফলে যোগী আদিত্যনাথের এই সিদ্ধান্তকে আমি কিন্তু স্বাগত জানাচ্ছি, আমি মনে করি যে এই সিদ্ধান্তের ফলে আগামী দিনে একটা দৃষ্টান্ত তৈরি হবে যাতে এই ধরনের ঘটনা ঘটানোর আগে কিন্তু মানে যারা অফেন্ডার, যারা দুষ্কৃতী, তারা দ্বিতীয়বার ভাববে
কিন্তু কিন্তু একটু থামাচ্ছি আপনাকে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর মন তো পড়ে রয়েছে হাতরসে, তিনি সেখানে যেতে চাইছেন, কি বলবেন? সে তিনি যান, নিশ্চয়ই একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজনৈতিক কর্মী, রাজনৈতিক নেত্রী, তিনি যেখানে খুশি যান। কিন্তু আমি মনে করি যে তার আগে একটা ইংরেজিতে তো কথা আছে, চ্যারিটি বিগিনস এট হোম। ফলে আমাদের রাজ্যে যা ঘটছে তার যদি সঠিক বিচার হয় এবং এখানে কোথাও প্রশাসনের যদি ত্রুটি বিচ্যুতি থাকে সেগুলো অ্যাড্রেসড হয়, তাহলে আমি মনে করব হাতরাস যাওয়াটা সফল হবে। নইলে হাতরাস এমনি গিয়ে লাভ নেই, আগে নিজের রাজ্যে তো কাজগুলো ঠিকঠাক করতে হবে। কিন্তু আমি আমাদের রাজ্যে যদি দেখি যে এ রাজ্যে, এই ধরুন এখানে আপনি যদি এই হাতরাসের ঘটনার পরে সর্বভারতীয় রাজনীতি ছেড়ে দিন, আপনি যদি পশ্চিমবাংলার রাজনৈতিক প্রেক্ষাপট দেখেন, একদিকে কংগ্রেস এবং বাম তারা তাদের মতো করে লড়াই করছে, অন্যদিকে পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল টিএমসি তারা তাদের মতো লড়াই করছে। কিন্তু লক্ষ্য একটাই, লক্ষ্য হচ্ছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার বা কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণ সানানো। সেভাবে সানাতেই পারেন, রাজনীতিতে তাদের সেই অধিকার আছে, কোন দলকে সমর্থন করবেন, বিরোধিতা করবেন, সমালোচনা করবেন, সেটা সম্পূর্ণভাবে তাদের বিষয়। কিন্তু মনে রাখতে হবে এ রাজ্যেও কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। আমি একটু পিছিয়ে যাই, সেটা হচ্ছে যে 2006-07 সালে বিশেষত নন্দীগ্রামে যে ভয়ঙ্কর ঘটনা ঘটানো হয়েছিল জমি দখলের নামে, ওখানে মহিলাদের উপর নির্যাতন করা হয়েছিল, কি তার জন্য ক্ষমা চেয়েছে? বামেদের তো উচিত ছিল প্রথমে ক্ষমা চাওয়া। ফলে আজকে হাতরাসের ঘটনা যখনই ঘটাবে, বামেদের কিন্তু প্রয়োজন থাকবে যে সেই ঘটনায় যে ঘটেছিল সেখানে নন্দীগ্রামে জমি দখল করতে গিয়ে কোট আনকোট নতুন সূর্যোদয় ঘটাতে গিয়ে যে অসহায় মহিলাদের উপর আক্রমণ করা হয়েছিল, নির্যাতন ধর্ষণ করা হয়েছিল, সে ব্যাপারেও তারা কিন্তু ক্ষমা চাইবে। ঠিক যেরকম গত কিছুদিন ধরে, অন্তত 8-10 বছর ধরে পশ্চিম বাংলার আনাচে কানাচে যে ঘটনাগুলো ঘটে চলেছে তার কি কোনো শেষ আছে? মধ্যম গ্রামে হয়েছে, কামদুনি হয়েছে, আপনি বলবেন কামদুনিতে বিচার হয়েছে, কিন্তু জেনে রাখুন যে দিল্লিতে নির্ভয়া কাণ্ড যারা ঘটিয়েছিল তারা কিন্তু তার লজিক্যাল কনক্লুশন হয়ে গেছে, দুজন বা একজন সুইসাইড করেছে, বাকিদের কিন্তু ফাঁসি হয়েছে। কিন্তু তার আগে ঘটেছিল কামদুনি ঘটনা, সেই ঘটনাটা কিন্তু চূড়ান্ত নিষ্পত্তি এখনো ঘটেনি। এক, দু নম্বর, তারপরেও ঘটনার কি কমতি হয়েছে? কমতি হয়নি। কিন্তু উত্তরবঙ্গে জলপাইগুড়ির রাজগঞ্জে হয়েছে, দুই বোন তারা ধর্ষিতা হয়েছে, এক বোন বিষ খেয়ে মারা গেছে, এটা কি খুব মানে কি বলবো সহ্য করার মতো ঘটনা? এখানে সরকারের উদ্যোগটা কি শুধু একজনকে অ্যারেস্ট করে সমস্যার সমাধান হয়ে যায়? এখানে একটা সার্বিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে হবে। এবারে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আমি আশা করেছিলাম তিনি রাজগঞ্জে সেই পীড়িত পরিবারের পাশে যাবেন, দাঁড়াবেন, খুশি হতো তারাও, আমরাও খুশি হতাম, কিন্তু সেই পীড়িত পরিবারের পাশে কেউ দাঁড়ালো না। অর্থাৎ আমি নিজের রাজত্বকে একেবারে স্বর্গরাজ্য বলে পরের রাজত্বে ঝাঁপিয়ে পড়বো সেখানে সমালোচনা করতে, তাতে আর যাই হোক, ঠিক রাজনীতি আমি বলবো এটা খুব সুস্থ রাজনীতি বা সৎ রাজনীতি অন্তত লড়বে না। এই রাজনীতিতে কিন্তু প্রশ্ন চলে আসবে যে নিজের ঘর আর সামলাতে পারলাম না, পরের ঘরে যাচ্ছি। নেক্সট হচ্ছে আমাদের রাজ্যে যদি পুলিশ প্রশাসন কোথাও ভুল করে, পুলিশ প্রশাসনের কি কোথাও সাজা দেওয়া হয়েছে? অনেক ক্ষেত্রে হয়েছে, পুলিশ প্রশাসন ঠিকঠাক কাজ করেনি। প্রশাসন কি করেছে? প্রশাসন কি সাজা দিয়েছে? আজ অব্দি আপনি আমাকে দেখিয়ে দিন। তাহলে আমাদের রাজ্য আর সরকার যারা, প্রশাসন যারা পরিচালনা করছেন, তাদেরও তো প্রয়োজন আছে পুলিশ প্রশাসনকে, সাধারণ প্রশাসনকে এমনভাবে তৈরি করা যাতে মানুষ জাস্টিস পায়। অথচ মানুষ কিন্তু জাস্টিসের জন্য দৌড়ে বেড়াচ্ছে, জাস্টিস পায়নি মানুষ। গত পঞ্চায়েত নির্বাচনে মানুষ ভোট দিতে পারলো না, 1/3 মানুষ, 33-34% মানুষ ভোট দিতে পারলো না। এটাও তো মানুষের অধিকার হরণ হলো, এটাকে অধিকার হরণ বলবেন না? এই অধিকার হরণ, যে মানুষগুলোর অধিকার চলে গেলো তারা ভোট দিতে পারলো না, তারা কিন্তু পরবর্তীকালে প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে বলা গেলো সামান্য একটু ঘটনা ঘটছে, সামান্য ঘটনা এটা, যেখানে দেখা যাচ্ছে যে ভোট গোনার সময়ও ভোট ব্যালট কেড়ে নিয়ে ছাপ দিয়ে যেতে হয়, এটা তো অদ্ভুত রাজত্ব একটা। ফলে এগুলো ঠিক না করে এ রাজ্যে মাল হচ্ছে, এ রাজ্যে মহিলারা নির্যাতিত হচ্ছে, সেগুলোকে তার অ্যাড্রেস না করে আমি শুধু উত্তরপ্রদেশ নিয়ে রাস্তায় নেমে যাব, সেটা মানুষের কাছে খুব গ্রহণযোগ্য হবে কি? পশ্চিমবঙ্গের এক সাধারণ নাগরিক হিসেবে আমার কিন্তু এইটা প্রশ্ন। আগামী দিনে হয়তো এমন হতে পারে, যেভাবে বাম কংগ্রেস লড়াই করছে, তৃণমূল লড়াই করছে, হয়তো আগামী দিনে এরা সবাই একই ছাতার তলায় চলে আসবে, একই নির্বাচনে তারা একই পক্ষে হয়তো লড়াই করতে পারে, মানে ইন্ডিকেশন যা সেটা হয়তো হতে পারে। আপনাকে বিমলদা একটু থামাচ্ছি,
মানে আপনার কি মনে হচ্ছে সেই সময় আসছে যেখানে বাম, কংগ্রেস এবং তৃণমূল একটা ছাতার তলায় হয়ে লড়াই করবে? সেটা কি আমার আমার কোথাও মনে হচ্ছে এটা হতে পারে, এটা 2021 না হলেও 24 হয়ে যেতে পারে। কারণ লড়াইটা কিন্তু হতে চলেছে তৃণমূল কংগ্রেস বনাম ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি বিগত লোকসভা নির্বাচনে 40% বেশি হয়েছে, কিন্তু তার আগের বিধানসভা নির্বাচনে 10% ভোট পেয়েছিল, ফলে এক লাফের নির্বাচনে 30% এই যে আপওয়ার্ড মোবিলিটি অফ ভোট, এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে আগামী নির্বাচনে কিন্তু লড়াইটা হবে একদিকে ভারতীয় জনতা পার্টি, যারা কেন্দ্রে ক্ষমতায় রয়েছে এবং দে আর ভেরি মাচ ইন্টারেস্টেড টু কাম টু পাওয়ার ইন ওয়েস্ট বেঙ্গল। অন্যদিকে পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল, তারা ক্ষমতা ধরে রাখতে চাইছে, 43% মতো ভোট তারা বিগত লোকসভা নির্বাচনে পেয়েছে। ফলে এই যে 3-4% ভোট কে তা নিজের দিকে টানতে পারবে সেটাই গুরুত্বপূর্ণ। এখানে বাম কংগ্রেসের টোটাল ভোট আগের নির্বাচনেই দেখা গেছে 6-7% বেশি নেই, ফলে এই নির্বাচনে সেটা বিরাট কিছু বেড়ে যাবে এমন কোন সম্ভাবনা, মানে এরকম কোন ম্যাজিক অন্তত আমি দেখতে পাচ্ছি না। ফলে তাদের ভোট কিন্তু 2021 আরো কমতে পারে। তাই যদি হয় তাহলে তো আগামী দিনে তাদের ভাষায় বৃহত্তর শত্রুর বিরুদ্ধে তারা লড়বে। ফলে এই দলগুলো একই প্ল্যাটফর্মে আমার মনে হচ্ছে চলে যেতে পারে, কারণ তাদের কাছে একটা কমন থ্রেট হবে বিজেপি, যে ক্রমশ সরকারে চলে আস মানে তারা মানে পুরোপুরি হেজিমনিস্টিক পাওয়ার নিয়ে চলে আসতে পারে, এরা ভয় পাচ্ছে। তবে সেটা নিয়ে ভোট বহু বামপন্থী নেতার সঙ্গে কথা বলে দেখেছি, আমফানের সময় কমিউনিটি কিচেন বা বিভিন্ন ভাবে গণ আন্দোলন গড়ে তুলে তারা আশা করছে যে 7% নেমে গিয়েছিল সেটা একটু বাড়বে তারা আশা করছে। এটা কি দেখুন তা দেখুন আমার একটা এখানে বক্তব্য আছে, সোশ্যাল সার্ভিস করে আর যাই হোক ভোট মেলে না। যদি তাই হতো তাহলে পরপর দুবার দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে কান্তি গাঙ্গুলি যখন ওখানে বিপদ হয় ওখানে কিন্তু পৌঁছে যান উনি, অথচ পরে নির্বাচন উনি হেরে যান। চলে আসে দিস ইজ পলিটিক্স। তাহলে আগামী দিনে এই সম্ভাবনা আমি উড়িয়ে দিচ্ছি না, কিন্তু আপাতত বর্তমান রাজনীতিতে একদিকে ভারতীয় জনতা অন্যদিকে তৃণমূল কংগ্রেস 2021 সালের নির্বাচন এটাই দেখতে চলেছে। আর আপনি উত্তরপ্রদেশের হাথরাসকে নিয়ে এরাজ্যে যা যা দেখছেন সবার কো একটাই, 2021 পশ্চিম বাংলা বিধানসভা নির্বাচন। ঠিক আছে বিমলদা, থ্যাংক ইউ সো মাচ।